হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি ইউটিউবে ভিডিওগুলো যে একের পর এক আপলোড করছি, তোমরা দেখছো, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। ঠিক আছে, আশা করি পরবর্তীকালে আমার ভিডিও দেখবে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। আজকে আমি বলবো ক্লাস টুয়েলভের একটা ভাইটাল চ্যাপ্টার, ফার্স্ট চ্যাপ্টার, ঠিক আছে, যেটা ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের একটা ফার্স্ট চ্যাপ্টার, কেমিস্ট্রি পোর্শনের সলিড স্টেট। এটা আজকে করেছি পার্ট টু, এটা চ্যাপ্টার ওয়ান ক্লাস টুয়েলভের। ঠিক আছে, পার্ট টু মানে আমি পার্ট ওয়ানের ভিডিওটা আপলোড করেছি, সেখানে কিছুটা পোর্শন বলেছি, আর আজকে কিছুটা পোর্শন বলবো, কারণ সলিড চ্যাপ্টারটা তো অনেক বড়, কিছু পার্টে পার্টে ভাগ করে আমি সম্পূর্ণ চ্যাপ্টারটা কভার করতে চাচ্ছি। ঠিক আছে, পার্ট টুতে আজ বলবো কেলাস, কেলাস জালক ও একক কোষ। কেলাস কাকে বলে এটা ফার্স্টে জানতে হবে, এই সংজ্ঞাটা মুখস্থ করবে। সুনির্দিষ্ট জ্যামিতিক আকার বিশিষ্ট, নির্দিষ্ট সংখ্যক সমতল পৃষ্ঠ দ্বারা সীমাবদ্ধ, সমসত্ত্ব কঠিন পদার্থ, যার সর্বাংশে গঠনকারী কোণাগুলি, গঠনকারী কোণা কি কি থাকবে, অণু বা পরমাণু বা আয়ন এর মধ্যে একটা থাকবে, সূক্ষ্মভাবে এবং পর্যায়ক্রমে বিন্যস্ত থাকে, তাদের কেলাস বলে। তাহলে এই সংজ্ঞাটা মুখস্থ করতে হবে। কেলাসের জ্যামিতিক আকার সম্পর্কিত কয়েকটি পদ, পৃষ্ঠতল, প্রতিটি কেলাসের পৃষ্ঠদেশ কতগুলি সমতল দ্বারা সীমাবদ্ধ, যেমন একটা লবণের যদি কোনা কল্পনা করা যায়, চিনির দানা যদি কল্পনা করে, প্রত্যেকটা তলের একটা সমতল দ্বারা সীমাবদ্ধ, ওই সমতল গুলাকে একটা পৃষ্ঠতল বলা হচ্ছে। ধার বা কিনারা বলা হয়, দুটি পৃষ্ঠতল একটা এই ধার আবার এই ধার যেখানে মিলিত হচ্ছে তাকে বলা হচ্ছে ধার বা কিনারা। আর আন্তঃপৃষ্ঠীয় কোণ, দুটি পৃষ্ঠতলের মধ্যবর্তী কোণকে বলা হয় আন্তঃপৃষ্ঠীয় কোণ। একটা চিত্রতে দেখো, এখানে আমি একটা কেলাস এঁকেছি, দুটা একক কোষ বোঝা যাচ্ছে, এই একটা, ঠিক আছে, আর হচ্ছে এই একটা, এরা যারা যেখানটা মিলিত হচ্ছে এটাকে ধার বলা হচ্ছে, দুটি একক কোষ, আর এইগুলো হচ্ছে একটা পৃষ্ঠতল, ধারের তল, ক্লিয়ার। আর আন্তঃপৃষ্ঠীয় কোণ কি, এই একটা একক কোষ, একক কোষের এই একটা অক্ষ, এই একটা অক্ষ, আর হচ্ছে এই একটা অক্ষ, এই যে ভিতরে একটা কোণ, এই অক্ষ এই অক্ষ একটা কোণ, এই অক্ষর এই অক্ষর কোণ, এই কোণ গুলোকে বলা হচ্ছে আন্ত। এখন বলছি অন্তর্খণ্ড, অন্তর্খণ্ডটা কি, ত্রিমাত্রিক আকারে প্রকাশের জন্য থ্রি ডাইমেনশনাল স্পেসে প্রকাশ করতে হবে। ক্লাসের মধ্যে উপযুক্ত একটি বিন্দুকে মূল বিন্দু ধরে নেওয়া হয়, ঠিক আছে, মূল বিন্দুকে তিনটি অসামতলিক অক্ষ, অক্ষগুলো কি কি, এক্স ওয়াই জেড, এগুলি পরস্পরের সঙ্গে সমকোণে থাকতেও পারে বা নাও পারে, ক্লিয়ার, এগুলি ক্লাস অক্ষ বলা হয়, এই এক্স ওয়াই জেড কে ক্লাস অক্ষ বলা হবে, চিত্রতে দেখানো হয়েছে সবই বলছি। আর আন্ত অক্ষীয় কোণগুলিকে বলা হয় আলফা বিটা গামা, সাধারণত এগুলোকে আলফা বিটা গামা দ্বারাই প্রকাশ করা হয়। কোন পৃষ্ঠতল কোন অক্ষকে যে বিন্দুতে ছেদ করে, মূল বিন্দু থেকে সেই ছেদ বিন্দু দূরত্বকে বলা হয় অন্তর্খণ্ড। যেমন এখানে তিনটা অক্ষ, একটা এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, একটা জেড অক্ষ, পরস্পরের সঙ্গে একটা আলফা অন্তঃক্ষীয় কোণ, একটা বিটা, একটা গামা, তিনটা অক্ষ কোথায়, মূল বিন্দু ও, তাহলে এই যে একটা পৃষ্ঠতল এ বি সি, ও থেকে এক্স অক্ষ বরাবর ও এ দূরত্বকে বলা হয় অন্তর্খণ্ড, ও জেড অক্ষ বরাবর ও সি কে বলা হয় অন্তর্খণ্ড, ওয়াই অক্ষ বরাবর ও বি কে বলা হয় অন্তর্খণ্ড, ক্লিয়ার। এবার জানতে হবে কেলাস জালক, কোন কেলাসের মধ্যে গঠনকারী একক গুলি, একক গুলি বলতে তো আমরা বলতে অন্য পরমাণু বা আয়ন, ক্লিয়ার, গুলির অবস্থানকে বিন্দু দ্বারা সূচিত করা, বিন্দু দ্বারা সূচিত করলে বিন্দুগুলির যে সুষম ও পর্যায়ক্রমে ত্রিমাত্রিক বিন্যাস পাওয়া যায় তাকে বলা হয় কেলাস জালক। এখানে একটা কার্বন ডাইঅক্সাইড এর কেলাস জালক, মানে কঠিন কার্বন ডাইঅক্সাইড বা শুষ্ক বরফ। এখানে যে ব্লু কালার গুলোকে সি, আর হচ্ছে কালো গুলোকে ও, এখানে লিখে দিয়েছি সি পরমাণু আর ও পরমাণু, এইটা একটা কেলাস জালক। কার ক্লাস জালক, শুষ্ক বরফ বা কঠিন কার্বন ডাইঅক্সাইড। এরপর আছে জালক বা ল্যাটিস বিন্দু, কেলাস জালকের মধ্যস্থ যে বিন্দুগুলি কেলাসের গঠনকারী এককের অবস্থান নির্দেশ করে, ক্লিয়ার, বিন্দুদের অবস্থান নির্দেশ করবে, তাদেরকে বলা হয় জালক বা ল্যাটিস বিন্দু। যেমন এইখানে একটা ল্যাটিস বিন্দু, এগুলো হচ্ছে সব ডট 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 ল্যাটিস বিন্দু, ক্লিয়ার। একক কোষ, একক কোষ টু ডাইমেনশনাল হতে পারে, থ্রি ডাইমেনশনাল হতে পারে, যখন টু ডি এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর থাকবে, থ্রি ডি দেখতে হয়েছে কিরকম, থ্রি ডির মতো লাগছে, এক্স ওয়াই জেড, এটা থ্রি ডির একটা একক কোষ, ঠিক আছে। একক কোষের সংজ্ঞাটা তোমাদেরকে জানতে হবে, কোন কেলাস জালকের যে ক্ষুদ্রতম মৌলিক প্যাটার্ন, ঠিক আছে, বা বিন্যাসকে ত্রিমাত্রিক অঞ্চলে সুষমভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে সমগ্র ক্লাস জালকটি গঠিত হয় তাকে বলা হয় একক কোষ। মানে যেই পার্টটা, যে ক্ষুদ্রতম প্যাটার্নটা বারবার রিপিট হয়ে হয়ে একটা বড় সুষমভাবে পর্যায়ক্রমে পুনরাবৃত্তি করলে একটা বড় ক্লাস জালক তৈরি হয়, সেই ক্ষুদ্র পার্টটাকে বলা হয় একক কোষ। একক কোষের বৈশিষ্ট্য সূচক কতগুলো রাশি আছে এটা তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে। একক কোষের প্রচলিত নিয়ম অনুযায়ী এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, এই অক্ষ বরাবর ধারের দৈর্ঘ্যকে এ বি ও সি দ্বারা প্রকাশ করা হয়, অক্ষ বরাবর একক কোষে ধারের দৈর্ঘ্য, ঠিক আছে, এ বি সি দ্বারা প্রকাশ করা হয়। আর দুটি ধারের মধ্যবর্তী কোণকে যথাক্রমে বি ও সি, এই দুটি ধার, এ ও সি দুটি ধার, এ ও বি, এই
একটি ধার, মানে এই 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 তিনটি ধারের মধ্যবর্তী কোণ যথাক্রমে আলফা বিটা গামা, মানে বি ও সি এর মধ্যে মধ্যবর্তী কোণ হবে আলফা, এ ও সি এর মধ্যে হবে বিটা, আর এ ও বি এর মধ্যে হবে গামা। যেমন এই একটা একক অক্ষ শিখেছি, একটা এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ, প্রচলিত নিয়ম অনুযায়ী এগুলো একটা অক্ষ। এক্স অক্ষ বরাবর ধারের দৈর্ঘ্য এটা হচ্ছে একটা এ দৈর্ঘ্য, এটা বি দৈর্ঘ্য, এটা হচ্ছে সি দৈর্ঘ্য, ক্লিয়ার? এ আর সরি বি আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে কি আলফা, এ আর সি এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে কি বিটা, আর হচ্ছে কি এ ও বি এর মধ্যে অ্যাঙ্গেলটা হবে গামা, ক্লিয়ার? এই যে গামা অ্যাঙ্গেল, এই যে আলফা অ্যাঙ্গেল, এই যে বিটা অ্যাঙ্গেল, এগুলো জানতে হবে। আর একক কোষ কয় প্রকারের হয়? বিভিন্ন ধরনের একক কোষ হয়, যেমন সরল কোষ, গঠনকারী যে কণাগুলি, যে অণু পরমাণু আয়ন কেবলমাত্র কৌণিক বিন্দুতে অবস্থান করবে, এই যে চিত্রটা কেবলমাত্র কৌণিক বিন্দুতে অবস্থান করছে, আটটা কণ, আর পৃষ্ঠ কেন্দ্রিক, কৌণিক বিন্দু থাকবেই, তার সঙ্গে সমগ্র পৃষ্ঠতলের কেন্দ্রে একটা করে থাকবে। আর দেহ কেন্দ্রিকটা কি, প্রত্যেকটা কৌণিক বিন্দুতে থাকবে, তার সঙ্গে দেহের ভিতরে একটা থাকবে, দেহের ভিতরে মানে কৌণিক বিন্দুতে থাকবে আর দেহের কেন্দ্রে থাকবে একটা। আর প্রান্ত কেন্দ্রিকটি কি, কৌণিক বিন্দুতে থাকবে এবং বিপরীত পৃষ্ঠের মাঝখানে দুটো থাকবে, ক্লিয়ার? এবার আসি ক্লাসের শ্রেণীবিন্যাস, ঠিক আছে? ক্লাসের শ্রেণীবিন্যাস কিসের উপর ডিপেন্ডেবল হবে? কিনারা দৈর্ঘ্য, যেগুলোকে এ বি সি দ্বারা চিহ্নিত করা হয়েছে, আর আন্ত অক্ষীয় কোণ, যেগুলোকে আলফা বিটা গামা দ্বারা প্রকাশ করা হয়েছে। ক্লাসের শ্রেণীবিন্যাস সাধারণত সাত ভাগে ক্লাসকে ভাগ করা হয়। একটা আছে ঘনক আকার, যেখানে এ সমান বি সমান সি, তিনটা প্রান্ত দৈর্ঘ্য সমান এবং তিনটি কোণ 90 ডিগ্রি, যেমন এন এস সি এল সি ইউ ইত্যাদি। দু নম্বর চতুস্থলে কি হবে, টেট্রাহেড্রাল, এ সমান বি নট ইকুয়ালস টু সি, কিন্তু তিনটি অন্তঃক্ষীয় কোণ হবে 90 ডিগ্রি, যেমন সাদা টিন এস এন ও টু। ষড়তলকীয় কি হয়, হেক্সাগোনাল, এ বি নট ইকুয়াল টু সি, আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, গামা সমান 120 ডিগ্রি, জিঙ্ক অক্সাইড, গ্রাফাইড ইত্যাদি। রম্বহেড্রাল, এ সমান বি সমান সি, আলফা সমান বিটা সমান গামা, নট ইকুয়াল টু 90 ডিগ্রি, যেমন হবে ক্যালাসাইট, সিনেবার, এইচ জি এস আর এন এন ও থ্রি। অর্থরম্বিক, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, এখানে আলফা বিটা গামা তিনটাই কিন্তু সমান 90 ডিগ্রি হবে আন্তঃক্ষেপণ, যেমন কে এন ও থ্রি, বি এস এফ, রম্বিক সালফার ইত্যাদি। মনোক্লিনিক, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি, আলফা সমান বিটা সমান 90 ডিগ্রি, গামা নট ইকুয়াল টু 90 ডিগ্রি, যেমন এন ও টু সি ও থ্রি, মনোক্লিনিক সালফার। ট্রাইক্লিনিক, এ নট ইকুয়াল টু বি নট ইকুয়াল টু সি এবং আন্তঃক্ষেপণ, এ তিনটাই কিন্তু অসমান 90 ডিগ্রি, ঠিক আছে, 90 ডিগ্রি হবে না, যেমন পটাসিয়াম ডাইক্রোমেট, ব্লু ভিট্রিয়াল, সি এস এফ, 5H2। এইটা হচ্ছে ক্লাসের শ্রেণীবিন্যাস সাত রকম। তোমাদের এই মান, এই কোনটা সমান, আন্তঃক্ষে কোনগুলো কি, আর প্রত্যেকটা কোনো ধরনের, এই টেবিলটা তোমাদেরকে মাস্ট বি মুখস্থ করতেই হবে। এখান থেকে কোশ্চেন আসবে আসবে, জয়েন্টে আসবে, ঠিক আছে, আর এইটা তো আসবেই। আর হচ্ছে ব্রাভিস ল্যাটিস, ব্রাভিস একজন সায়েন্টিস্ট, সে 14টি বিভিন্ন ধরনের ল্যাটিস বিন্যাস করেছিল, কি কি, সাতটি তার মধ্যে কি করেছিল, সাতটি সরল, ঠিক আছে, সাতটি সরলের মধ্যে ভাগগুলো কি কি দিয়েছিল, সাতটি সরলের ভাগের মধ্যে সরল ঘনকাকার, সরল অর্থরম্বিক, সরল টেট্রাগোনাল, সরল ট্রাইক্লিনিক, সরল মনোক্লিনিক, সরল হেক্সাগোনাল আর সরল রম্বহেড্রাল, মানে সরল ছিল সাতটি, ঠিক আছে। তিনটি দেহকেন্দ্রিক, দেহকেন্দ্রিক ঘনকাকার, দেহকেন্দ্রিক অর্থরম্বিক আর দেহকেন্দ্রিক টেট্রাগোনাল। আরো দু রকমের আছে বলছি একটু, পৃষ্ঠকেন্দ্রিক দুটি, ঠিক আছে, পৃষ্ঠকেন্দ্রিক দুটি কি কি আছে, একটা হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার আর পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক। পৃষ্ঠকেন্দ্রিক ঘনকাকার আর হচ্ছে পৃষ্ঠকেন্দ্রিক অর্থরম্বিক, এটা হলো পৃষ্ঠকেন্দ্রিক। আর হচ্ছে দু রকমের আছে, প্রান্ত কেন্দ্রিক, প্রান্ত কেন্দ্রিক আছে দুটা, কি কি, প্রান্ত কেন্দ্রিক অর্থরম্বিক আর প্রান্ত কেন্দ্রিক মনোক্লিনিক। এই গেল 14টা ল্যাটিস অ্যাকর্ডিং টু ব্রাভিস, ঠিক আছে, ব্রাভিস কি কি, সাতটা সরল, তিনটি দেহ কেন্দ্রিক, পৃষ্ঠ কেন্দ্রিক দুটি আর প্রান্ত কেন্দ্রিক দুটি। তোমরা ভিডিওটা অবশ্যই দেখবে, ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবে। নমস্কার।